এম ফিটার খাবো। এখন কিভাবে? এই যে ফোনে হয় বা, সর যা, ফোনে করে মজা নেই। তাতে তুমি কাল পরশু দিনকে বাসায় চলে এসো। আচ্ছা মামি হুম, আজকে কি পড়ছো? বুঝি নেই। আজকে কি পড়ছো? হ্যালো, হ্যালো, এক মিনিট একটু লাইনে। হ্যালো। হ্যাঁ, শুনতে পারছো? হ্যাঁ, এত রাত্রে ফোন দিছো? মামি, মামা কোথায়? তোমার মামা আজকে না, আসে নাই। মামা আসে নাই? না, দেরি আছে। তুমি কি করতেছো এখন মামি? কি আর করবো, শুয়ে আছি। ও মামি, আমার মামি, তুমি ঘুমাইছো নাকি? না, ঘুমাই নাই। তুমি এখন কেন ফোন দিছো সেটা বলো। হ্যাঁ, সারাদিনও তো ফোন দাও না। ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে মামির সাথে একটু কথা বলি। আর আজকে কিরকম জানি লাগতেছে মামি জানো? সেদিন তুমি আমার বাসায় এসে যে কাজটা করেছি এসো। কি করছি কও? কি করো নাই বলো? বাকি তোমার মামা টের পায়নি? মামা টের পাবো কোথা থেকে? মামা তো ওইদিন অফিসে ছিল। তাই হ্যাঁ, আমি মনে করছি আমি খবর নিই নাই। আরে মামার ওই যে অফিসের পিয়নটা আছে না, সে তো আমার বন্ধুর চাচা লাগে। তাই হ্যাঁ, আচ্ছা, এখন বলো কেন ফোন দিছো এত রাতে। কেন ফোন দিচ্ছি? তোমার সাথে একটু রোমান্টিক কথা বলার জন্য, আমার না ভালো লাগতেছে না এই জন্য। হ্যাঁ, পরে তখন আমার শরীর গরম হবে, তখন একটা নামাবে খেয়ে। আমি চলে আসবো, সমস্যা কি? আর তোমার মামা? মামা, মামাকে ফোন দিয়ে আমি আমার বাসায় নিয়ে আসতেছি। আম্মুর সাথে থাকবে, আম্মুর এখানে ওনার মানে আজকে ছুটি হবে একটা, তুমি ওনারা নিয়ে যাই কি করবা? কি রাতে একটা ছুটি হবে না? হ্যাঁ, তাহলে আমি এখন চলে আসি, এখন তো বাজে মাত্র 10:30। না এখন আজকে আই। শোনো, এই মামি প্লিজ, শোনো, কালকে পরের দিন তোমার মামা যাবে তোমার আন্টির বাসায়। মামি শুনো না। হ্যালো, হুম, মামার কথা একটা কথা শুনছিলাম আমি, কি? মামা নাকি তোমার সাথে পারে না? হ্যাঁ, সেটা তো 100%। তুমি কই থেকে শুনলা? আমি যাই হোক, আমি শুনছি তো। তোমার মামা তো 2 বর্ষাতেই শেষ হয়ে যায়। সেই জন্য তো কে আমি ওই দিন দিছি, মজা লাগে নাই। হুম, তোমার মতো ইয়াং ছেলেই তো দরকার। পুরো 8 ইঞ্চি। সেটা তো আমি জানি, বুঝতেও পারছি। বুঝতে পারছি, তোমার ঘুমা এসে পড়তেছে না? না রে, ঘুম আসতেছে না, তো মামার জন্য অপেক্ষা করতেছি। মামি, আমি ফিটার খাবো। এখন কিভাবে? এই যে ফোনে হয় বা, সর যা, ফোনে করে মজা নেই। তাতে তুমি কাল পরশু দিনকে বাসায় চলে এসো। আচ্ছা মামি হুম, আজকে কি পড়ছো? বুঝি নেই। আজকে কি পড়ছো? কি ড্রেস পড়ছো? নাইট ড্রেস পরছি। নাইট ড্রেস? কেন, তাহলে তুমি কি জানো না যে নাইট ড্রেস পরে? না, ওই দিন তো তোমার আমি মেক্সি পরে দেখছিলাম। ওই মিক্সি মেক্সি করে পরা দেখছো? সেক্সি মামি পাগল কইরাছে, শোনো না এই গানটা। না রে, আমি পুরো তোদের যুগের গান শুনি না। আমার না ঠান্ডা লাগছে জানো মামি, ওই দিন ঠান্ডা প্রোগ্রাম। লাগতেছে? হ্যাঁ, ওই দিন ওই যে একটা প্রোগ্রামে গেছি বন্ধুর বার্থডেতে, ওই দিন আমার ঠান্ডা লেগে গেছে বুঝছো, এই জন্য আমার মানে ঠান্ডাটা কাটানোর জন্য তোমার দরকার মামি। ওষুধ খাও নাই? ওষুধ খাইছি, ওষুধে কাজ ধরবে না, এটা এই ঠান্ডা না, মনের ঠান্ডা, মানে বুঝতে পারো নাই? এখন আমার মন চাইতেছে তোমাকে ইচ্ছা মতো করার জন্য। এখন আমার চাইলেও কিছু বলার নেই, কারণ কিভাবে আর হবে। যাই হোক, তুমি একটা দিন আমাকে আর সময় দাও না। ঠিক আছে, তোমার মামা যাক, তারপরে দেখা যাক কি করা যায়। আচ্ছা, ভালো কথা, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছি, কিন্তু খাওয়া দাওয়া করতে তো মন বসছে না, ভালো লাগে না কিছুই। তো ভালো লাগে না, তাহলে না খেলে তো শরীরের অবস্থা ভালো নষ্ট হয়ে যাবে। এমনিতে তো হাত মারতে মারতে শরীর নষ্ট, কত আর হাত মারা যায় বলো। আচ্ছা, একটু একটা কথা বলো তো, হ্যাঁ বলো। তুমি এই পর্যন্ত কতগুলো মেয়ের জীবন নষ্ট করছো?
সত্যি তুমি জানো না, তোমার ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই নেই পর্যন্ত। আমি জানি না, মানে কোনো মেয়ে দেখলেই আমার সহ্য হয় না, মানে মেজাজ গরম হয়ে যায়, কিন্তু তোমার ফিগার দেখলে আমি আর থাকতে পারি না। তোমার ফিগারটা না যা সেই, তুমি একটা ইয়াং ছেলে, এখন তো কোনো মেয়েকে ইউজ করো না, এটা বললে বিশ্বাস করা যায়? মেয়ে ইউজ করছি বলতে খালি তোমাকে, তুমি কি মেয়ে না? হ্যাঁ, তবে আমার তো বয়স হয়ে গেছে। হ্যাঁ, তোমার আর কত বয়স দেখে? এই 30 31। তোমার তো এখন চায়, আমি জানি, আমি বুঝতে পারি, কিন্তু তুমি কেন জানি আমাকে মানে দেও না? হয়েছে তো তেল দিত না, তখন দেখা যাবো বুড়া জামা রেখে তোমার কাছে গেছি গে। হ্যাঁ, পুরো সমস্যা নেই তো। মামি বাসার সবাই কেমন আছে? আছে, ভালো আছে। এই নাদিয়া কিরকম আছে? বুঝলে, নাদিয়া কিরকম আছে? নাদিয়া এই তো ভালো। ও কি স্কুলে গেছে আজকে? হ্যাঁ, স্কুলে গেছিল। মামি, নাদিয়া কোন ক্লাসে জানি পড়ে এখন? 5। 5-এ? সমস্যা নেই, আমি নাদিয়ার জন্য একটা ভালো পাত্র দেখবো আর 5 বছর পর, হ্যাঁ, ঠিক করে রাখবো। তোমার এত পাটনামি করতে হবে না, ওর বাপের, ওর বাবা আছে ওর দেহের জন্য, ওর বাপের থেকে আমি কম? বাপের জন্য তোমারে মেয়েও হন্দে। শোনো শোনো, তোমারে মজা দেয় কে বেশি? আরে দূরে ডেরে নে, টেনশন আছে বিয়ের পর থেকে। 5 মিনিট 10 মিনিট, তা ঠিক আছে, 5 মিনিট 10 মিনিট, আমি আমি কতক্ষণ করি কও তো? তোমার হাতে তো তুমি আধা ঘন্টা তো থাকতেই পারতো, তাহলে নাহলে কমপক্ষে তো 20 মিনিট। বুঝতে পারছি। মামি এখন কি আসবো? আসছে না, আসলে ভালো, তোমার মামা চলে আসবে। আরে দূর মামা, হ্যাঁ, তোমার মামা দূর পড়াইছে, দেখে তুমি ঝামেলা হবে। মামা দেখবে না। আচ্ছা, মামাকে আমি ফোন দিয়ে বলবো? আচ্ছা ঠিক আছে, কথা বলে দেখো, যদি আসতে বলে তাহলে আসো। মামাকে বলতেছে যে মামা আমি বাসা যাচ্ছি, একটু কাজ আছে, তোমাদের বাসা যাচ্ছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বলে দেখো। বেশি না, আমাকে 20 মিনিট সময় দিও। মামায় তো 1টা বাজে আসবে না? তা আমি এখন তো বাজে প্রায় 10:30-টার উপরে বাজে, 11টা বাজে যেতে গেছে, তো আস্তে আস্তে আমার 1 ঘন্টা লাগবে। 20 মিনিট সময় দিতে পারবো না? দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু তারপরও বুঝো না, যদি তোমার মামা চলে আসে। আচ্ছা শোনো, হ্যাঁ, আজকে রাখো, তুমি পরশু দিন চলে আইসো। হ্যাঁ দেখো, আর 2টা মিনিট কথা বলি। আচ্ছা বলো। একটা কিস করো না, হুম, প্লিজ দুষ্টামি করো না। প্লিজ মামি, তুমি না খুব ভালো ছেলে। কে বলছে আমি ভালো? সেটাই, একটা করবা কিনা সেটা বলো। আজকে করবো না, তুমি পরশু দিন আইসো তারপরে।